नफरत की लाठी तोड़ो, लालच का खंजर फेंको, जिद के पीछे मत दौड़ो। भारत सरकार, অসম সরকার আর আমার ডিসির দ্বারা নির্দেশিত সর্দার বল্লভ ভাইদের জন্মদিন উপলক্ষে রামঘর ইউনিটি এই যে প্রোগ্রাম আমরা পাতিব দিছিলে, আমি এই মর্মে নির্দেশভাবে আমি অনুষ্ঠানটি আরম্ভ করব লাগছো। আর এই অনুষ্ঠানটি আরম্ভ করবর কারণে মই আমার চন্দ্রমাঞ্চলিক মহাবিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মহোদয়ক অনুষ্ঠানটি আরম্ভ করবলে মই অনুরোধ জানাইছি। সকলকে সুপ্রভাত জানাইছো। আজি 31 অক্টোবর, আজি দিনটো ভারত তথা অসম সরকারে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে 2014 চনতে ঘোষণা করেছে। আর সেই মর্মে আজির দিনটো কেন্দ্রীয় আর রাজ্য সরকারের নির্দেশ অনুসরি আমি একতাৰভাৱে দৌড় রান ফর ইউনিটি নামৰ কার্যসূচী এটা রূপায়িত করবলে ওলাইছো। আর ইয়াত সমবেত সমূহ ছাত্র ছাত্রীকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছো রাতেপুয়ায় মহাবিদ্যালয়ে আহি এই কার্যসূচীত অংশগ্রহণ করার বাবে। আর আমি কিছু সময় পিছতে ইয়াত এই কার্যসূচীটি শুভারম্ভ করব। हम आपस में लड़ बैठे तो देश को कौन संभालेगा, कोई बाहर वाला अपने घर से हमें निकालेगा। दीवानों होश करो मेरे देश प्रेमियों, आपस में प्रेम करो देश प्रेमियों, मेरे देश प्रेमियों आपस में प्रेम करो देश प्रेमियों। मीठे बोलो ये सोच के तुम बोलो, भर जाता है गहरा गांव जो बनता है गोली से, पर वो गांव नहीं भरता जो बना हो कड़वी गोली से। तो मीठे बोल कहो पश्चिम उत्तर दक्षिण सभा यह विषय तो संगति राखि एगी विशिष्ट समाजकर्मी यह अंचल आयुर्वेद
তথা এগারী কীর্তি শিক্ষক তথে রঙাপালী এল স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সম্মানীয় শ্রীযুত অরুণ দাস ডাঙরকে আমি বিলাই দিয়ার কথাটো কিয় ভাবিবলগীয়া হল? এই কারণে ভাবিবলগীয়া হল যে আমার করবাত ন্যাশনাল ইন্টিগ্রিটি, আমার অখণ্ডতা করবাত বিপন্ন হয়েছে, আমার করবাত ন্যাশনাল ইউনিটি, আমার করবাত একতা বিঘ্নিত হয়েছে, আর করবাত আমার ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ আমার রাষ্ট্রীয় সুরক্ষা করবাত বিঘ্নিত হয়েছে। আর সঁচাকে আমার এইফালে থাকা উত্তর ফালে থাকা চিন্তে ইয়াত যে আমার বর্ডার এরিয়া বর্ডার লাইন, এই বর্ডার লাইনটা এটিও আমার উদ্বিগ্নতার কারণ হয়ে আছে। আজি আমার দক্ষিণ ফালে থাকা আমার যে চীনের বর্ডার, আমার পাকিস্তানের বর্ডার, এই পাকিস্তান আজি দেখে আমার লাভ করেছে। গতিকে ইয়ার অন্তরালের যে শক্তি, যে অনুপ্রেরণা সর্দার বল্লভ ভাই পেটেলের দরে এই নেতাসকলের বরিষ্ঠ নেতৃত্বর কারণে আজি আমি তেনে ধরনের কিছু সাহস, কিছু প্রেরণা, কিছু উদ্দীপনা আমি লাভ করেছো। আজি এই যে আমার এই ডেটু পালন করবল ইতিমধ্যে আমার ছাত্র ছাত্রীসকলে সেইজন ব্যক্তি হিসেবে আমি সকলে অবগত, তেখেতন আমি হল স্বাধীন ভারতের প্রথম গৃহমন্ত্রী সর্দার বল্লভ ভাই পেটেল। তেখেতে কেন আমি তেখেতর জন্মদিনটো স্মরণ করি কিনে আমি রাষ্ট্রীয় একতা দিবস পালন করো, সেয়া সকলে এজন ভারতীয় নাগরিক হিসাবে আমি সকলে আসলে জানা প্রয়োজন। সকলে ইতিমধ্যে বহুতেই জানে তথাপিও মনে আপনাদের সকলক উদ্দেশ্য অনুযায়ী দিব খুঁজিছো। আমি আসলে যেতিয়া